हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরো একটা তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে। কারণ হচ্ছে কি যে এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম হেয়ারের, তোমরা বেশিরভাগ বলেছো যে দিদি কম্বিং এর ভিডিওই দাও আর সামনের দিকে চুল ফেলে কম্বিং করো। তো সামনে দেখো আমি চুল ফ্রন্টে নিয়েই কম্বিংটা করছি, কারণ তোমরা কমেন্ট করেছো তার জন্য। আর আমার প্রচুর হচ্ছে চুল ছানার ভিডিও আছে, তাও তোমরা সেই চুল ছানার ভিডিওই চাও। তো যাই হোক, তার জন্য হচ্ছে চুলটা দেখো এখন ছানছি, ছেনে আর হচ্ছে তোমরা পনিটেল বলেছো একটা করতে, তো ওই যে পনিটেলই একটা করব। আর তোমরা হচ্ছে কি যে শ্যাম্পু করার ভিডিও চেয়েছো, কিন্তু ওই শ্যাম্পু করার ভিডিওটা না আমার একদম ভালো লাগে না, আমার খুব লজ্জা লাগে, ওই জন্য করে আমি শ্যাম্পু করার ভিডিওটা দিইনি। আর মোবাইলে কেমন যেন ছবিটা দেখা যাচ্ছিল না, মোবাইলটা যে একটু অন্যরকমভাবে হচ্ছে কি যে আমার বড় ছেলে সেট করে দিয়েছিল ট্রাইপডটা, তো ওর জন্য করে কেমন যেন লাগছিল। তার জন্য আমি একটা পিঁড়ের উপরে দাঁড়িয়েছি, জানো, নিচে আবার একটা পিঁড়ে দিয়ে দাঁড়িয়েছি, না হলে হচ্ছে ছবিটা ভালো আসছিল না। তো যাই হোক, আর ওই পিঁড়েটার উপর দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আর ভিডিও করছি। গোপাল ঠাকুরকে স্কুলে এই পড়তে দিয়ে এসেছি, আর গোপালের হচ্ছে কি যে একটু ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগে গেছে, চোখ দুটো না সকালবেলা দেখছি আজকে জুড়ে গেছে, এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে চোখে, গলাটা ব্যথা, মানে গিলতে পাচ্ছি না কোনো কিছু, গিলতে গেলে না গলাতে ব্যথা লাগছে, এই রকম ঠান্ডা লেগে গেছে। সকালবেলাটা আমাদের এখানে যেহেতু গোপাল ঠাকুরের জন্য উঠতে হচ্ছে না, আর আমাদের এখানে তো সকালবেলা উঠলে কুয়াশা, মানে কি একদম মানে কিছু দেখা যাবে না এরকম অবস্থা, এত কুয়াশা হয়। তো পনিটেল বলেছে সে আমার লো পনিটেল হয়ে গেছে, হাই পনিটেল আর হলো না, পনিটেল করতে গেলে আমার দেখি বেশিরভাগ লো হয়ে যায়। তো যাই হোক, একটা পনিটেল করলাম তোমাদের জন্য, দেখো কেমন হয়েছে না হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তোমরা হেয়ারের ব্লগ দিলে তোমরা বেশ ভালোই কমেন্ট করো, তো ওই জন্য করে আমিও বেশিরভাগ ডেলি ব্লগ করতে চাই না, সকালবেলা ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের সকালবেলা এখানে এটা কীরকম ওয়েদারটা, চারধারটা এত সুন্দর হয়ে থাকে না, সত্যি কথা না দেখলে বুঝতে পারবে না। এই একটুখানি গ্রাম গ্রাম হচ্ছে কি যে সকালবেলাটা উঠলে না গ্রামের মতন একটুখানি হচ্ছে কি যে ফিল আসে, জানো তো, খুব ভালো লাগে আমাদের এই জায়গাটা থাকতে, জানো। তো যাই হোক, একটা পনিটেল করেছি, তো ভালোভাবে দেখা যাচ্ছিল না বলে আমি বললাম বড় বড় ছেলেকে যে বাবু একটু দূর থেকে একটু ভিডিও কর না, তো হচ্ছে কি যে ব্যাক ক্যামেরা একটুখানি ভিডিও করে দিয়েছে, যার জন্য ভিডিওর কোয়ালিটিটা একটু কেমন হয়েছে। তো আমি বললাম একটুখানি ভিডিও করে দে, ও পড়ছিল, ওকে ডেকে নিয়ে এসেছি, আচ্ছা একটুখানি ধরে দে, এটাতে আমি হচ্ছে কি ঠিকঠাক করতে পারছি না, ট্রাইপডটা একটুখানি অন্যরকম সেট করে দিয়েছে, তো আমি ঠিকঠাক করতে পারছিলাম না। তো বলতে আবার একটুখানি হচ্ছে কিছু ভিডিও করলেন, আমি চারধারে শুধু উঁকি ঝুঁকি দিয়ে আমিও দেখছি যে কেউ আমাকে দেখছে কিনা, আমার এই বাইরে ভিডিও করলে না শুধু সমানে চোখ উল্টো অন্য অন্য জায়গায় যায় যে কেউ দেখছে কিনা, আমার এত লজ্জা লাগে কি বলবো, আবার লজ্জা করলে আবার এইসব হবে না, ভিডিও করার হবে না। তো ওই জন্য করে চারধারে একটু দেখে নিচ্ছি যে কেউ দেখছে কি না। আর প্রথমে ভাবছিলাম কি যে একটাই পনিটেল করে ছেড়ে দেবো, তারপর ভাবলাম না, তোমরা অনেকেই আবার কমেন্ট করেছো যে দিদি একটা খোপার ভিডিও দাও, তো কি খোপা করব বলো তো, এই জামা পরে আছি আর আমি কি খোপা করব, এইটা পরে হচ্ছে কি যে পনিটেল করব বলে এই জামাটা পরেছি। তারপর একটুখানি ভাবলাম যে ওই ভিডিওটা একটুখানি হয়েছে শুধু, তার জন্য আবার ভাবলাম যে একটা তাহলে খোপার ভিডিও দিই। তো দেখো সিম্পল একটা খোপা করছি, একটা ওই ক্লেচার দিয়ে আটকে দিয়ে, আর এই যে এরকমভাবে আটকে দিই, আর একটুখানি নিচ দিয়ে ক্লিপ দিয়ে একটা ছোট ছোট একটুখানি সামান্য একটুখানি খোপার ভিডিও করেছি। তোমরা হচ্ছে কমেন্ট করেছো দিদি খোপার ভিডিও দাও, অনেক আছে, অনেক ভাই বোনেরা আছে যারা খোপার ভিডিও পছন্দ করো অনেক, তো তোমরা বেশিরভাগ হেয়ারের ভিডিওগুলোই পছন্দ করো, সে খোপারই হোক আর যাই হোক। আর হেয়ার কম্বিংয়ের ভিডিও তো তোমরা বেশি সবসময় কমেন্ট করো হেয়ার কম্বিং, জানি না কেন, চুল ছানাটা না অনেকে আমাদের যখন নিজেদের কেউ আছে তো অনেকে বলে যে চুল ছানার ভিডিও আবার কি দেখবে, চুল ছানার একটা কোনো ভিডিও হলো, তো প্রচুর চুল ছানার ভিডিও আছে, নিজেরও দিতেও খারাপ লাগে, কিন্তু তোমরা বেশিরভাগ হচ্ছে চুল ছানার ভিডিও চাও বলে আমি কি করব বলো, আমিও হচ্ছে কি যে চুল ছানার ভিডিওগুলো দিই। তো এই খোপা করার আগে বা চুল বাঁধার আগে যেই চুল ছানা হয় সেইটুকুনি একটুখানি দিয়ে দিই, দিয়ে তারপরে হচ্ছে যাও একটা হচ্ছে হেয়ার স্টাইল করি। দেখো চুলটা ওই যে দুটো রোল রোল করে নিয়ে আর মানে পেঁচিয়ে নিয়ে আর হচ্ছে কি যে ক্লিপ লাগিয়ে দিলাম, দিয়ে আর একটা ইউপিন দিয়ে আটকে দিলাম, দিয়ে একটা সিম্পল খোপা হয়ে গেল। খোপা চেয়েছো, আমি এই এই ড্রেসের সাথে আর কি খোপা বানাবো ভেবেচিন্তে ভাবছিলাম যে একটা ক্লেচার দিয়ে অন্যরকম খোপা করি, তারপর ভাবলাম যে না এটাই মাথায় আসলো পট করে এটাই করে নিলাম। আর গাছে কতগুলো হচ্ছে কি যে নয়নতারা ফুল ফুটে আছে, আমাদের নিচে তো নয়নতারা ফুলের মানে একদম ভর্তি, তো ওখান দিয়ে দু তিনটে ফুল নিয়ে আর মাথায় লাগিয়ে নিয়েছি, কি এখন ফুল আনতে গেলে সেই আলমারি খুলে ফুল বের করতে হবে, তো ভাবলাম আর থাক দরকার নেই,
আর ওই জন্য করে গাছ থেকে কটা ফুল তুলে আর মাথায় লাগিয়ে নিয়েছি। আমার মাথায় ফুল দিতে প্রচণ্ড ভালো লাগে, তা বলে হচ্ছে কোথাও গেলে টেলে দিই না, কারণ লোক আমার দিকে হাঁ করে তাহলে তাকিয়ে থাকবে। তো ওই জন্য করে যখন ঘরে একটুখানি হচ্ছে চুল বাঁধি বা কিছু করি, তখনই হচ্ছে ফুল লাগিয়ে হচ্ছে শখটা পূরণ করে নিই। তো কেমন হয়েছে না হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো টাটা।